আসসালামু আলাইকুম আমি বুলবুল বলছিলাম যে আমরা কবলেন শহর থেকে আশা করি আপনারা সব ভালো আছেন ভালো আছে বাংলাদেশ ভালো আছে বাংলাদেশের মানুষ আজকে আসলে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো সেটা আসলে ব্যাপারটা এরকম না একেবারে পুরাতন একটা টপিক বা কেউ জানে না ব্যাপারটা এরকম না মোটামুটি একেবারে ভাইরাল একটা টপিক নিয়ে আসলে আমি কথা বলবো তো আজকে আমি কথা বলবো আসলে ইভেলি নিয়ে একবারে ডিরেক্ট ইভেলি নিয়ে যে কথা বলবো ব্যাপারটা কিন্তু এরকম না ইভেলে যে সিচুয়েশনটা ক্রিয়েট করেছে তার পিছনে নেপথ্যে কারা বা কাদের জন্য এই ধরনের জনসাধারণ সমস্যার সম্মুখীন হচ্ছে তাদেরকে নিয়ে এটা কথা বলার চেষ্টা করব এই কথা বলাটা সম্পূর্ণ আমার মত এবং আমার মনে হয়েছে যে এটা অনেক সাধারণ মানুষের মত দেখুন আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নতুন বিজনেস মডেল স্টার্ট করতে চেয়েছে একটা সময় তারা সফল হয়েছে একটা সময় তারা সফল হয়নি এবং যখন তারা সফল হয়েছে একটা সময় গত মোটামুটি দেড় দশক যাবত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যদি সফল হয়েও থাকে সরকার তাকে বিফল করার জন্য অনেক চেষ্টা করে উঠে পড়ে লেগেছে এবং এই ইভেলির কাহিনি যখন হয়েছে যেমন অনেক গ্রাহক তার পণ্যটা পাচ্ছে না তার টাকা ফেরত পাচ্ছে না তার ফলে মোটামুটি সরকার তাকে শাটডাউন করার মতো ব্যবস্থা করে ফেলছে ইভেন আমাদের মতো অনেক কিছু ইউটিউবার মানে এখন অনেক ইউটিউবার অনেক বেশি ইনফ্লুয়েসার হয়তো তার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব আছে লক্ষ লক্ষ সাবস্ক্রাইব আছে সে একটা কথা বলে অনেক মানুষ তার কথাটাকে ফলো করে তেমনইভাবে মোটামুটি সে যদি যে কোনো একটা তার মতামত দেয় সেই মতামতের অনুযায়ী তারা সেটা বিশ্বাস করে সেই অনুযায়ী সেই ইভ্যালিকে মোটামুটি অনেকটা মাল্টি লেভেল মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং আরও কিছু মার্কেটিংয়ের সাথে মানে স্ক্যামের সাথে মোটামুটি তুলনা করা হচ্ছে কিন্তু আপনারা যদি ইভেলির ব্যবসা কিভাবে করছে কিভাবে তারা আসলে পণ্য মানুষের কাছে খুব ছাড়ে দিচ্ছে সেটা সম্বন্ধে যদি জানতে হয় তাহলে আমি ড্রেসক্রিপশনে বিজনেস ইন্সপেকশন বিডি নামে একটা চ্যানেলে একটা ভিডিও দিয়ে দিব। সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ইভেলি কীভাবে কাজ করছিল এখন কিভাবে কাজ করছে আর মোটামুটি আমরা খুব ভালো করে জানি যে ইভিএ ইভিএলের যেই প্রধান কর্তা ব্যক্তি তাদেরকে অলরেডি পুলিশ আইনের আশ্রয় নিয়েছে তো এখন ইভিএলের বিজনেস ডেমলিশ হয়ে যাবে কিন্তু আমার প্রশ্ন হইল এই যে বাংলাদেশে যত স্ক্যামগুলো হয়েছে সেই স্ক্যাম যদি সত্যি স্ক্যাম থাকে তাহলে সরকার প্রথম অবস্থাকেই তাকে কেন বাধা দেয়নি কেন সে মানুষের কোটি কোটি টাকা জনসাধারণের কোটি কোটি টাকা সে নিয়ে ফুলে ফেঁপে বড় হয়েছে তারপরে তাকে বাধা দেওয়া হয়েছে তাকে স্টপ করে দেওয়া হয়েছে ইভেন আমরা যদি একটা উদাহরণ দিই ডেস্টিনি আমি ডেস্টিনি সম্পর্কে খুব ভালো জানি এবং ডেস্টিনির বিজনেস মডেল সম্পর্কে খুব ভালো জানি এবং ডেস্টিনির যেই প্রধান যেই কর্তা সেই কর্তা বারবারই বলে এসেছিল প্রোডাক্ট সার্সের ব্যাপারে সে কখনোই মানুষকে খুব বেশি ইনফ্লুয়েন্স করে নাই যে তোমরা এখানে ইনভেস্ট করো টাকা ইনভেস্ট করো টাকা দিয়ে টাকা নাও সেটা তো কখনোই সে বলেনি সে সবার প্রথম ইনফ্লুয়েন্স করতো যে তুমি প্রোডাক্ট সেল করো প্রোডাক্ট সেল করো নেটওয়ার্কিংয়ের মাধ্যমে প্রোডাক্ট সেল করো কিন্তু একটা গ্রুপ তারা সেই জিনিসটাকে ম্যাল প্র্যাকটিস করে টাকা ফুল ইনভেস্টমেন্টের মধ্যে গিয়েছে ইনভেস্টমেন্ট মধ্যে গিয়েছে তারপরে প্রচুর টাকা মানুষের কাছ থেকে নিয়েছে তাদের একটা বড় অ্যামাউন্টে টাকা হয়েছে তারপরে সরকার যে বলছে তোমার বিজনেস ঠিক নেই ঠিক আছে এটা বন্ধ করো কিন্তু আমার প্রশ্ন হলো এই যে টাকা টাকা তো উধাও হয়ে যায়নি টাকা তো কোথাও না কোথাও আছে দুই এগারো সাল থেকে আজকে দুই সাল পর্যন্ত দশ বছর হয়ে গিয়েছে ডেস্টিনির যে প্রধান কর্ম কর্মকর্তারা তারা এখন পর্যন্ত জেলে আছে কিন্তু সরকার কি ডেস্টিনে স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে যাদের টাকা তারা জমিয়েছে তাদেরকে কি ফেরত দেওয়া হয়েছে না সরকার করে ইভ্যালির মতো আরও কিছু কোম্পানি এরকম অনেক টাকা আত্মসাত করে মোটামুটি পরবর্তীতে দেশের বাইরে চলে গিয়েছে সরকার তাকে বন্ধ করে দিয়েছে সরকার কি তাদের ক্ষেত্রে টাকা গুলো নিয়ে জনসাধারণকে পৌঁছে দিয়েছে না সেটা সরকার করেনি এটা একটা বড় ধরনের সরকারি স্ক্যাম আমার জন্য কেন মনে হয় কারণ আপনারা একটু যদি ভালো করে চিন্তা করেন এই ধরনের প্রতিষ্ঠানগুলোর পিছনে কোনো রাজনৈতিক ব্যক্তির হাত নেই এই ধরনের প্রতিষ্ঠানগুলো ওয়ান কাইন্ড অফ একটা স্টার্টআপ নতুন একটা বিজনেস আইডিয়া নিয়ে তারা বিজনেস শুরু করেছে নতুন ভাবে তারা জনগণের কাছে গিয়েছে নতুন ভাবে তারা জনগণের কাছ থেকে বিশ্বাস স্থাপন করার চেষ্টা করেছে সো এই করাটার মাধ্যমে তাদের একেবারে ব্যক্তি উদ্যোগ ছিল এখানে কেন রাজনৈতিক হাত ছিল না তার ফলে আমাদের বাংলাদেশে আমরা খুব ভালো করে জানি রাজনৈতিক কোনো হাত না থাকলে কোনো প্রতিষ্ঠানকে টেক করা সরকারের ওয়ান টুর ব্যাপার এবং মোটামুটি সরকার যে কোনোভাবে তাদেরকে মিথ্যা মামলা হোক তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হোক বন্ধ করে দিতে পারে এবং সরকারের যে আমলা মন্ত্রীরা এবং মোটামুটি বড় বড় জায়গায় কিছু মানুষ আছে যারা সরকারের কে পরিচালনা করে তারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে ঠিকই টাকাটা নিয়ে নিচ্ছে এবং মোটামুটি সারা জনসাধারণকে বলে বেড়াচ্ছে যে দেখো ওই প্রতিষ্ঠান তোমার টাকা নিয়েছে আমরা এই জন্যকে ওদেরকে বন্ধ করে দিয়েছি এবং ওরা মোটামুটি সাফল্য কাহিনী শোনায় যে দেখো ওরা স্ক্যাম করেছে সেই জন্য আমরা বন্ধ করে দিয়েছি কিন্তু আমার প্রশ্ন হলো যখন ছোট অবস্থায় থাকে তাহলে কেন সরকার সেটাকে নজর আনলো না সরকারের কি কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম নেই যে বাজারে কি আসলো বাজারে কি আসলো না কে কি করছে কে কি করছে না সেটা সেটা দেখার কোনো টিম নেই বা সরকার কি ইচ্ছে করেই চাচ্ছে যে একটা প্রতিষ্ঠান একটা স্টার্ট আপ বিজনেস বড় একটা অ্যামাউন্ট দিবে তারপরে তার কাছ থেকে টাকাগুলো নিয়ে নিব তারপরে তার যে প্রধান ব্যক্তি তাকে জেলে নিয়ে নিব আমরা তারপরে মোটামুটি আমরা জনগণকে বলে দিব যে দেখো ওরা তোমার টাকা মেরে দিয়েছে সো সরকার এখন পর্যন্ত কিন্তু কোনো প্রতিষ্ঠান থেকে জনসাধারণকে টাকা ফেরত দিতে পারেনি তারপরে আমি এইটুকু বলতে পারি এবং সরকারকে সরকারের দিকে আঙ্গুল তুলতে পারি যে এই স্ক্যামের পিছনে সরকারের বড় ধরনের একটা হাত আছে আমি যদি একেবারে ডিরেক্ট সরকারকেও যদি আমি ব্লেম না করি তাহলে আমি কিন্তু কোনো আমলা মন্ত্রীদের ব্লেম করতেই পারি যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদের দায়িত্ব কি নয় যে প্রথম অবস্থাকেই একটা কোম্পানিকে ভালো করে খুটিয়ে খুটিয়ে দেখে তার বিজনেস স্ট্রাকচার বিজনেস প্রসিডিওর কোন মেথডে তারা বিজনেস করে সেগুলো করে তাকে ছোটো ছোট করে প্রথম অবস্থাকে ওয়ার্ন করা এবং ব্যাপারটা এমনভাবে তাকে ওয়ার্ন করা সেজন্য ডিমোটিভেট না হয় তাকে হেল্পিং ওয়ার্ন করা হ্যাঁ তোমার এই জিনিসটা ঠিক করতে হবে এই জিনিসটা করতে হবে তার ফলেই কিন্তু জনসাধারণ আর কখনো মানে তারা প্রতারিত হয় না তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কেউ আত্মসাত করতে পারে না আমার মতে এই ব্যাপারে আমাদের জনসাধারণের ভয়েস আউট করা উচিত সরকারকে সরকারের কাছে আমাদের জিজ্ঞেস করা উচিত সরকারকে প্রশ্ন করা উচিত এবং সরকারের কাছে আমাদের এই ধরনের নীতিমালা করা উচিত কারণ আমরা চাই না কোনোভাবে সরকার আমাদের চোখে ধুলো দিক তো আজকের যেই ভিডিওটা মোটামুটি সম্পূর্ণ আমার নিজস্ব মতামত এবং আমার মনে হয় আমার সাথে অনেকেই এই মেতামত মতামতের সাথে একমত হবেন আমরা চাই না আর কোন বড় স্ক্যামের মাধ্যমে আমাদের জনসাধারণের টাকাগুলো কারো নিয়ে নি আজকের মতো আমি শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের মানুষ